বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জর্জরিত হয়ে আজ আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, নবাব জাহাঙ্গীর শাহ, আপনার উপর ভরসা করে আপনাকে ইমাম হাটের সুবেদার পদে নিযুক্ত করেছেন। এখন যদি নবাব জাহাঙ্গীর শাহ আপনার
ব্যক্তিগত চরিত্র জানতে পারে, তাহলে এর পরিণাম যে কি হবে আপনি কি ভেবে দেখেছেন? আমি আবারও বলছি, তুমি এখান থেকে চলে যাবে কি না? না স্বামী, আমি এমনি ভাবে ভেঙে যাব না। বলুন বলুন হযরত, আপনি আপনি আমার গা স্পর্শ করে বলুন হযরত, আপনি সোনার বাইজি নিয়ে কখনো মশগুল থাকবেন না? দূর হয়ে যা কলঙ্কি নিয়ে এখান থেকে, তোমার না কুকন্যা শোনার সময় এখন আমার নেই। সুবেদার বরে ফাঁকে চুল সহ্য করতে না পারো, তাহলে তোমাকে আমি রাজধানীতে পৌঁছে দিব। না না শুনবে না, যেহেতু নেশার অস্ত্র তার মাঝে কোনোদিন মূল্য পাবে না। খোদা হে কি পরিহার, আজ আমি নবাব জাদি হয়েও আজ আমি দুঃখের অললে তিলে তিলে মরছি। স্বামী সোহাগ পাবো তো দূরের কথা, হে জীবন যন্ত্রণা আর আমি যে সহ্য করতে পারছি না। ডাল ভাঙিল বাস গেল সব হলো দুরাশা, কোন ভুলে তুই শুকনো ডাল, কোন ভুলে তুই শুকনো ডাল বেঁধেছিলি বাসা, ডাল ভাঙিল বাস গেল সব হলো দুরাশা, পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা। সেই বিধাতা এই যে হাই শুধুই ব্যথা, বড় নিষ্ঠুর সেই বিধাতা এই যে হাই শুধুই ব্যথা, গোল শেষে ভাঙে যেছে ওরে ভাঙা গরা পেশা, ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা, পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা। আগে তো বুঝলি না পাগল, এখন ঝরছে তো রাখি জল, আগে তো বুঝলি না পাগল, এখন ঝরছে তো রাখি জল, কপাল মন্দ হলি অন্ধ
করে ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা ঠাকুর বাবা আমি এক সংসার থেকে সন্ন্যাসী মা তুমি কি বলতে পারো বাবা এইভাবে আর কতদিন চলবে এই খেলা বুঝা বড় কঠিন মা অতি সহজে তা হালকা হবে না তবে কি এই যন্ত্রণা থেকে আমি কি কোনোদিন রেহাই পাবো না ফকির বাবা সব ওই খুদার মর্জি মা তিনি ইচ্ছা করলে সব কিছুই করতে পারে তবে এক সন্ন্যাসী বাক্যটা আমার আজ বারবার মনে হচ্ছে কি বাক্য বাবা অহংকার আর অত্যাচারের ফলে নাকি রাবণ পুরে ছারখার হয়েছিল যদি রাবণ বেটা জানতো যে তার অত্যাচারের ফলে তার শ্মশানে পরিণত হবে তাহলে নিশ্চয় সে সেই পথে পা বাড়াতো না ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা পাখি ডাল ভাঙিল বাসাও গেল সব হলো দুরাশা ধন্যবাদ হ্যালো বেগম সাহেবা সকল বলো কি সংবাদ রাজ্যে নানারূপ বিশৃঙ্খলা দেখা দিয়েছে বেগম সাহেবা প্রজারা কেউ রাজস্ব দিচ্ছে না এবং যাহা বনার অন্যায় আদেশ মেনে নিতে চাচ্ছে না বেগম সাহেবা এর কারণ গত দু বছর বৃষ্টির অভাবেই প্রজারা কেউ কেউ নাকি না খেয়ে বসেছে তাই তো রসুলপুরের সব প্রজারা স্ত্রী পুরুষ নিয়ে রাস্তায় বসেছে তা তো মরবে শঙ্কর কারণ যেই মনে নিজে ভোগ বিলাসে মজগুল থাকে তার রাজ্যে কি করে প্রজারা সুখী থাকে এর কোনো প্রতিকার করা যায় না বেগম সাহেবা যাও শৌকত যেমন আমিও করছি এই নাও শকত এইগুলোর বিনিময়ে যা অর্থ আসবে তা তুমি সমস্ত প্রজাদের মাঝে বিলিয়ে দাও যেন আমার রাজ্যে কাউকে না খেয়ে থাকতে হয় কিন্তু বেগম সাহেবা আপনার অলঙ্কার বিক্রি করে প্রজাদের মাঝে বিলিয়ে দিতে হবে বলে কিন্তু তুমি জানো আমার আমার কোনো দুঃখ নেই শকত এটা যে আমার কর্তব্য নিজের সর্বস্ব দান করা কি আপনার কর্তব্য বেগম সাহেবা হ্যাঁ শকত এই রাজ্যটা যেমনি আমার পিতার অধীনে তেমনি এই অলঙ্কারগুলো আমারই পিতার দেওয়া তাই তো আমি পিতার দেওয়া জিনিসগুলোই আমি প্রজাদের মাঝে বিলিয়ে দেই
হেতে পিতার মনে যে কিছু শান্তি পাবে। যাও, আমি যা বলছি তুমি তাই করো। ঠিক আছে বেগম সাহেবা, রাজকোষে যখন অর্থের অভাব দেখা দিয়েছে তখন আপনার যুক্তিকে আমি মেনে নিলাম বেগম সাহেবা। মূর্খ সেনাপতি হয়তো জানে না সন্তানের যে কাতর আর্তনা কোনো জননী কোনো দিন সহ্য করতে পারবে না, সে হয়তো জানে না জান্নাত ও নেশা। আজ আমি এক সন্তানে মা নয়, আমি হাজার হাজার সন্তানের জননী, হাজার হাজার সন্তানের জননী। সন্ধ্যা ঘনিয়ে এলো, সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন নবাব বাড়ি ফিরতেছে না কেন? কোনদিন তো নবাব সারাদিন বাইরে থাকবার চাই না। কত করে কই, এত বয়ের কাছে থাহন বালা না, মাইছে খারাপ কইব, তবু সে আমারে ছাইরা যাইবার চায় না। কিন্তু আজ এখনো আইলো না কেন? তবে কি কোনো বিপদ হইল? এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার সাথে।
তাহলে আইসো? আমি তো মনে করতেছি আমার কাছে তুমি আর আইবাই না। তুই যে কি কস মমতা, আমি কি তোর সাথে থাকতে পারি? তুই যে আমার আসমানের চাঁদ। যাও, তোমার খালি মিথ্যা কথা। তুমি যে আমার কেমন খসম তা আমার জানা আছে। মমতা, তুই কি তাহলে আমার প্রতি আগ করতেছস? তবে আর কি করুম, সারাটা দিন কোথায় ছিলা? তার কষ্টে মমতা, নবাব বৈরম খান অত্যাচারে এই দেশে আর থাম যাইব না। বৈরম খান অত্যাচার, আর সেজন্যই তাই তো আমার দেরি হইল। জানিস মমতা, জানিস মমতা, ওই যে কিছুদিন আগে পরিম শেখের মায়াডারে ধরে নিয়ে গেছিল, আজকে আর সেই মেয়েটা ফিরে আইছে। মেয়েডারে কেন নিছিল গো? আর কেন আবার, মায়াডারে নাহি বৈরমকে শাদি করবার চাইছিল। কি কইলা? শাদি করবার চাইছিল? তাহলে তো ওই নবাবের চরিত্র ভালা না। একটা রাজ্যের নবাব হয়ে কিনা রাজ্যের সুন্দরী মাইয়া গুলারে জোর করে ধরে ধরে বিয়ে করবার চায়, এই নবাব কি ভালা? অমর নবাবের কপালে আমি খালি আস্তে কো, আস্তে আস্তে কো, কেউ শুনলে যে নবাব সাহেব তোর গড় দান নিব। আরে ছাই নিব, মমতা তো কাঁচা মাইয়া নয়। শুনো খসম গো, তাহলে ওই মাইয়াটা কেমন করে ফিরে আইলো? ফিরা তো আইছে, হগল গোষ্ঠীরে মার বাড়াইছে। হগল গোষ্ঠীরে মার বাড়াইছে? ও স্বামী গো, কেন কেন আবার? হেই ডে মাইয়াডা, ডাকাত মেয়েটা কি করছো তুই জানোস? যে নবাবের লোক তার পাহারা দিছিল তারে মাইরা পালাই আইছে, এখন নবাব সাহেব গোষ্ঠী হইতে জবাই করব। আল্লাহ গো, খুদা গো, খুদা গো, স্বামী গো, হেই এই দেশে আর থাকুন না। শোনো খসম, এই দেশে আর থাকুন না। মমতা, আমারে যদি তোমার কাছ থেকে দৈরে লয়ে যায়। না রে মমতা, তোরে কেউ আমার কাছ থেকে নিতে পারবো না, তাকে আমি কিছুতেই ছাড়বো না। স্বামী গো, তুমি কি পারবা আমারে ওই নবাব নবাব লুচ্চাটার কাছ থেকে কাইরা রাখতে? পারুম মমতা, নিশ্চয় পারুম। আমারে না মারে তোরে কেউ নিয়ে আসার পাবো না। তোর জন্য আমি হাসতে হাসতে জীবন দিব, তবু তোরে হারাইয়া যাবার দিব না। স্বামী গো, মমতা আয়, মমতা আমার বুকে আয়। তুমি হবে মজনু আমি লাইলি দিওয়ানা, তুমি হবে মজনু আমি লাইলি দিওয়ানা, তুমি হবে সে রাধিকা।
গোরে বাইরে কুমার কুমার তোমায় কত ভালোবাসি বোঝাবো কি গোরে শুধু জানি তুমি ছাড়া যাবো আমি মোরে যাবো আমি মোরে তোমায় কত ভালোবাসি বোঝাবো কি করে তোমায় কত ভালোবাসি বোঝাবো কি করে শুধু জানি তুমি ছাড়া যাবো আমি মোরে যাবো আমি মোরে মেরা ভিক্ষা মিল গিয়া বিবি সাহেব
খুদা তোমাকে রহম করিবে। কে তুমি বাবা? আমি সংসার থেকে ফকির, সারাদিন উপোস থাকার পর কিছু ভিক্ষার জন্য তোমার কাছে এসেছি। তুমি একটু বহো ফকির, আমি ভিক্ষা লইয়া আইতাছি। হাই হাই, আমি এটা কি দেখলাম? দেখে মনে হচ্ছে আসমান কাহুরি। এই সুন্দরী জানাকে নানাকে দেখতে পেলে শাহনশাহ আমাকে বহুত বহুত এনাম দিবে। নানা, যেমন করেই হোক, যেমন করে হোক, চলে বলে কৌশলে এই সুন্দরীকে আমার শিকার করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে বিবিজান। আচ্ছা বিবিজান, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শাদিটা হয়তো কিছুদিনের মধ্যে হয়েছে, সত্যি বলিস না বিবিজান? সত্যি কইতাছো ফকির, এক সপ্তাহ আগে আঙ্গুর শাদি হয়েছে। আমার খসম না, আমারে খুব প্যার করে। তাতে করবেই বিবিজান, ও তো তোমার নলাটিতে লেখা আছে। তবে আরেকটা জিনিস তোমার নলাটিতে লেখা আছে, সেটা খুব খারাপ বিষয়। খারাপ বিষয় ও কিছু না বিবিজান, খুদার মেহরবানিতে ও সব। তবে তবে একটু সাবধানে থেকো, বলা তো জানা এদেশের রাজা ভালো না, তাই সর্বদাই তার সর্বদাই তার সৈন্যরা ঘুরে ঘুরে বেড়ায়, নবাব দরবারে বেঁধে নিয়ে যেতে পারে তোমাকে। আর তোমার যে সৌরভ, ওই শয়তানের চোখ পড়লে তোমাকে বেঁধে নবাব দরবারে নিয়ে যেতে পারে। কি কও ফকির, নবাবের মানুষ গুলান এমনই দস্যু? তাই তো দেখলাম বিবিজান, এই মানে কিছুক্ষণ পূর্ব দেখলাম এক চাষার বাচ্চা নবাবের সেই সৈন্যরা চাবুক মারতে 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 একেবারে নবাবের দিকে নিয়ে যাচ্ছে। আমি অবশ্যই দূর থেকে শুনতে পেলাম তার নাম নাকি, তার নাম নাকি শাহজাহান। ও আমার খসম, ও আমার খসম, এই মাত্র বাড়ি থেকে ও বেরিয়ে গেছে। না না, আপনি আপনি ভুল শুনেন নাই তো ফকির বাবা? আরো শুনেছি বন্দি লোকটা চিৎকার করে বলছে, হে কাশিমপুরের জনতা, তোমরা আমার মমতাকে বলো তার শাহজাহানকে নবাবের সৈন্যরা ধরে নিয়ে গেছে। ও খোদা, হে কি শোনালে তুমি, আমি এখন কি করব? আমি কার কাছে যাব? কে আমাকে সহযোগিতা সাহায্য করব? হে আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, কি হলো বিবিজান, তুমি হঠাৎ চমকে উঠলে? ও যে আমার কসম ফকির বাচ্চা, ও যে আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ ফকির, আজ হতে আমার সব শেষ হয়ে গেল ফকির, আমার আর কিছুই রইল না। বিবিজান, হে বলে দাও, হে বলে দাও ফকির, এখন আমি কি করব? কেমন করে আমি আমার স্বামীর ফিরে আনব? তাহলে তুমি এক কাজ করো বিবিজান, তোমার স্বামীকে ফিরে পেতে চলে তোমাকে এখনই ওই নবাব দরবারে ছুটে যেতে হবে, তাকে জানাও তোমার ফরিয়াদ, তাহলে হয়তো তোমার স্বামীকে মুক্তি পেতে পারে। আমি তাই করব, আমি তাই করব, এখনই আমি নবাব মহলে ছুটে যাব। স্বামী, স্বামী, মমতা,
মমতা মমতা ওই আমি তো আজ মমতারে দেখতে পাচ্ছি না মমতা মমতা তুমি কি শুনবার পাচ্ছ না তোমার স্বামীর ডাক তবে তবে যাইব কই আমি তো মমতারে দেখবার পাচ্ছি না মমতা আসো হাসিছে উঠে ঘূর্ণি ঝোলে রাজেশ নিয়তি হাসিছে উঠে ঘূর্ণি আসার পথে দেখলাম মমতাকে নিয়ে একই শোনালে ফকির বাবা বলো ফকির বাবা আমার মমতা কোথায় সেই তো ওই নবাব মহলের দিকে ছুটে যাচ্ছে তুমি আমার মমতাকে রক্ষা করো খুদা আর দেরি করা যাবে না জনা এখনই ওই নবাব মহলে ছুটে যান নইলে তার মমতাকে হারাতে হবে আশা হায় আশা
মনি কইরাই হোক তোরে আমি ফিরে আনব তো তুই তোরে আস্তে আস্তে জীবন দিব এই তো দুশ্মনের পায়ে তোর ইজ্জত বিলিয়ে দিতে দেব না দুশ্মনের পায়ে তোর ইজ্জত বিলিয়ে দিব তো দেব না মমতা 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 শুনেছি স্বয়ং কুদাতলা তার মাঝে নাকি কূপের ভান্ডার খুলে দিয়েছে এইটা খুব সরল তুনে গাতে কম নাকি মিলকা তবে কি আসমানের পরি দুনিয়া এসেছে যাই হোক এই বৈরম খালা খাঙ্কা এখনো দিন ব্যর্থ হয়নি আজও হবে না তাই যখন ফিরুস্কাকে পাঠিয়েছি তখন এই সুন্দরীর সাক্ষাৎ হবে জরুর মিলবে সহিংস জরুর মিলবে আওরাতকে পাহাড়ে লিয়ে আইয়া শাবাস ফিরোজ শাবাস এর বাদলটা খুলে দাও এই নিন সহিংসা বহু দাচ্চা ফিরোজকা সত্যি সত্যি খুব সুন্দরী এই আওরাতকে তোমার রূপের মুগ্ধ হয়ে এই কণ্ঠ হার তোমাকে আমি পুরস্কৃত করি এ আপনার মর্জি শাহিনশা এবার তুমি যাও ফিরোজ আমি ওই আওরাতকে সাত মাল আঘাত করিনি ঠিক আছে শাহিনশা ঠিক আছে তোমার নাম কি মমতা মানু হ্যাঁ ওই নামের মাঝে আমি হারিয়ে গেছি আমি জানতে চাই নবাব সাহেব আমি জানতে চাই নবাব সাহেব কেন আমার এমন করে থইরা আনছেন সে কথাটাই আমি বলতে চাই পিয়ারি কোন কি কইবেন আমারে কথাটা কি জানো পিয়ারি আমি তোমাকে শাদি করব না তা হইব না তা আমি হইতে দেব না হ্যালো কেন হবে না সুন্দরী এক হপ্তা আগে আমার শাদি হইয়া গেছে করে আমার খসম খসম কেন আমাকে কি তোমার খসমের মতন মনে করো না তুমি আমাকে খসম বলে মনে জেনে নিতে পারো না আমার খসম পরের বউ মাইয়া চুরি করতে আনতে শিখে নাই আমার খসম ওই খোদা সৃষ্টি মানুষ আপনার মতো জানোয়ার নয় খামোশ করছি এই শায়ন শাহ বৈরম খান সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি তার কাঁধে মাথা রাখবো না তার আগে বল আমাকে তুই শাদি করবি কিনা আপনারা শাদি করবার আমি পারবো না আমার আমার খসমরে আমি ধোকা দিতে পারবো না আমারে আমারে যাইবার দেন আমারে আমার খসমের কাছে যাইবার দেন ফিরে যাবে ফিরে যাবার জন্য তো তোমাকে হরণ করো হয়নি কি সুন্দরী তবে কি আপনি আমারে বেইজ্জতি করবার চান না পিয়ারি না গরম ভাগর দিন কমলা নারীকে বেইজ্জতি করতে শিখিনি আর আমি তোমাকে ইজ্জতের মাঝে শাদি করে এই পরগনার বেগম বানাবো এতে তুমি অমত প্রকাশ করো না সুন্দরী
তাহলে ওই খোদা তালার অভিশাপে আপনার ওই সুখের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাইব। আপনার দুজনকেও জায়গা হইব না। সুখের লাইগা আমি সুখের লাইগা আমার স্বামীর লাগে বেইমানি করতে পারুম না। স্বামীর ঘরে আমি ভাত না পাই ভিক্ষা করে খামো, আপনার মতো পিশাচের পায়ের নিচে নিজের ইজ্জত বিলাইয়া দেব না, বিলাইয়া দেব না। তাহলে কি আমাকে শাদি করবে না? কারণ বেশ এবার দেখতে পারবে এই এই বৈরম খার আসল রূপ। কিলমচ্ছা বান্দারি ছালাম দরবারে হাজির হোক, বলুন বলুন শাহান শাহ আমাকে কেন স্মরণ করেছে? ওই সরুনাকে নিয়ে যাও এই রংমহলে, তারপর সব ব্যবস্থাই করব। এসো চলে এসো সুন্দরী। আমি যাব না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। ফিরে যাবে ঠিকই, তবে এখন না, যখন তোমার নলাটে এই কলঙ্কের টিপ রেখে দিব তখনই তুমি ফিরে যেতে নিয়ে যাও। কিলবচ্ছা তাই নিয়ে যাচ্ছি, চলে এসো বলছি, নইলে একেবারে পায়ে ধরে আরে মানে তুছাই ঘাড়ে ধরে তোমাকে প্রাসাদের বাইরে নিয়ে যাও। তাই যাইতাছি। শোন অত্যাচারী রাজা, তুই তুই আমার এই বাদীর আরজ যদি খোদার দরবারে পৌঁছে থাকে, বাদি যদি খাস দিলে একদিন ওই খোদা তাল্লাকে দিকে থাকে, তার খসমকে যদি সে ভালোবেসে থাকে, সেই ভালোবাসার অভিশাপে তুই আগুনে পড়ে ছাই। চলে এসো তুমি, আই হয়ে যাবে মমতা। আপনি আমার মমতাকে চুরি করে আনছেন। কে তোর মমতা? মমতা মমতা আমার ঈদের কোহিনূর। মমতা মমতা আমার ঈদের কোহিনূর কন, আমার মমতারে কই রাখছেন বলেন? মমতাকে আমি একবার দেখবার চাই। সরে যা, তোর মমতায় এখানে নেই, তাকে আমি কিছুতেই চিনি না। আছেন নবাব সাহেব, আছেন, আমি চাই আপনার কাছে আমার মমতা আছে, এই তাই আপনারা বন্দি করে রাখছে, আমার এই মমতাকে ফিরিয়ে দিন নবাব সাহেব। আমারই মমতারে ছাড়া আমি বাঁচুম না, আমি জানতে চাই বাঁচুম না, যাবি কিনা? যাবো যাবো নবাব সাহেব, আমারই মমতারে ফিরে পাইলে আমি যাবো নবাব সাহেব। আর মমতার সন্ধান আমি ফিরে জানি না। হ্যালো যা এখান থেকে বলছি না, আমার আমার মমতাকে না লয়া আমি এখান থেকে যাব না নবাব সাহেব, আপনি আমার মমতাকে ফিরিয়ে দিন। কিভাবে যে তোকে তাড়াতে হবে তা আমার ভালো করে জানা আছে। কিলবচ্ছা এই নিন ছান ছান, এবারে শালাকে আচ্ছা আচ্ছা সুদা করে দিন। বল সরকার বাচ্চা, তুই এখান থেকে যাবি কিনা? না আমি কিছুতেই যাব না, মমতার জন্য হাসতে হাসতে জীবন দেব, এই তবু মমতাকে লালয়া আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। তা আমার ভালো
করে জানা আছে ইচ্ছা চাবুক চালে দিন স্যার স্যার এই শালাকে এখান থেকে পাঠানো যাবে না বল বিধি রে মনুষ্য বিধি রে বিধি রে শালায় মানুষে না দাই রে মানুষে না দাই বিধি রে ও বিধি রে বিধি রে বলুন আমাদের শিক্ষা দিবে আর কোন দিন মমতার নাম মুখে তাকে কার ধরে এই বাসাদের বাইরে নিয়ে যাও ঠিক আছে শাহশাহ আমি শালাকে কার ধরে প্রাসাদের বাইরে নিয়ে যাচ্ছি তাহলে কি আমার মমতার আমি খুঁজে পাবো না পাবে তাই এখানে না চাই পাবে ওই অন্ধকার কবরে নিয়ে যাও কিলবচ্ছা তবে তবে আপনিও চাই না রাখেন আমারই তো আজ আগুন জ্বালিয়ে দিয়েছেন সে আগুনে আপনাকেও একদিন পুড়ে মরতে হবে এই খোদা আপনাকেও কোনদিনই ক্ষমা করবে না কোনদিনই ক্ষমা করবে না আমি 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 তা দেখা আমি তা দেখা মনের আনন্দে হাসতে হাসতে জীবন দিব তবু তবু তো আপনাকেও ক্ষমা করবো না করবে তোদের মুতর জানুয়ার গুলোকে আমি একটা একটা করে ধরে এনে আমি সব আই করবো খুদা খুদা তুমি ওদের বিচার করো খুদা চল পাতা হম তোর খুদা পর কে রে দা বিচার সবাই আপনাকে কষাই বলে তৃষ্ণা করে হরজব তুমি আবার কি বলতে এসেছো দিনাত বলতে নয় হযরত শুধু আপনাকে জানাতে কি জানাতে এসেছো কবে আপনার নেশা সমাপ্তি ঘটবে হযরত এসব বলার জন্যই তো তুমি এখানে এসেছো না এসেতে পারছি না হরজত কারণ আপনি যেমন ইমাম হাটি সুবেদার তেমনি আমি আপনার বেগম তাই তো ভালো মন্দ বিচার করার অধিকার আমার আছে না তোমার সাধু বাণী শোনার এখন আমার সময় নেই ইয়াদ রেখো জিনাত এই সুবেদার বৈরম খাকুন দিন এই নারীর উপদেশ মেনে চলে নেই আর আজও চলবে না এবার এবার তুমি আসতে পারো না আমি জানতে চাই আমাকে বেগম করে রেখে কি
আপনি সোনার বাজি নিয়ে রাত কাটাবেন? তবে কেন আপনি আমাকে সাথে করেছিলেন? কেন এই জিন্নাতুনে স্যার কোমল হৃদয়, অশান্তির আগুনে আপনি ঠার খার করে দিচ্ছেন, বলুন উত্তর দিন। এই জবাব দেওয়ার সম্ভব না, আপনাকে বলতে হবে। সেই কইব তোমার বাপ জান কি দিব তোমাকে? না ওগো, এখনো সময় আছে, এই পথ থেকে আপনি ফিরে আসুন। জি না, আপনি খোদা নামে শপথ করে বলুন এই পাপ পথে আপনি আর পা বাড়াবেন না। না, বৈরব একটা বাজির কাছে এর জবাব দেবা। সরে যাও এখান থেকে। আমি জান, আমি জান, তোমার কি হয়েছে? আমি জান, তুমি খোদা বলো তোমার কি হয়েছে? কিছু নয় বাবা, জান এমনি এমনি একটু অন্য মানুষকে হয়ে গেছিলাম। বলো রে পিতা, আমার আমি জানকে আপদঘাত করলেন কেন? কি অপরাধ করেছে আমার অসহায় আমি জান? বলো উত্তর দে। এর জবাব তোমার আমি জানকে দেব। পিতা হয়ে পুত্রের কাছে কোনো কৈফত্তি দেশ না। উঠো আমি জান, আর কোনদিন তুমি এই জল্লাদের সামনে আসবে না। আর যদি তুমি এই জল্লাদের সামনে আসলে তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। না বাবা, আমি তোকে কোথাও যেতে দেব না রে বাবা। তোকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না বাবা। বেঁচে থাকতে পারবে না। আমি জানি তুমি সবাই কাছে লাঞ্ছিত, কেউ তোমাকে দেখতে পারে না, তাই চলো আমরা না হই দাদু জানের কাছে চলে যাই। না, কি করবে আপনি জান? এখানে থাকতে হয়তো মার খেতে খেতে তুমি নিঃশেষ হয়ে যাবে, তার চাইতে দাদুর কাছে গেলে দাদু যে তোমাকে কোনোদিন মারবে না। ও খোদা, সন্তান আজ মায়ের দুঃখে কাতর, সব কিছু যে আজ বুঝতে শিখেছে, এখনো যদি সবেদার বৈরম খান দুজকের পথ থেকে ফিরে না আসে, ও খোদা তুমি আমাকে পথ বাতলি দাও। খোদা তুমি আমাকে পথ বাতলিয়ে দাও। কেঁদো না আম্মি, তোমার এই অশ্রু জল আমার হৃদয়ে মহাক্ষতের সৃষ্টি করেছে, তাই তো তোমাকে আপনি ভাবে চোখের জলে আমি যে মুখ বাঁচাতে দেব না। পারবি বাবা পারবি, আমার এই অশ্রু জল তুই মুছে দিতে পারবো। আমি জান আমি নিশ্চয় পারবো, তবে আজ নয় দুদিন বাদে আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি জান আপনার দোয়ায় মাথায় রে আমি যেন সকল বাধাই জয় হতে পারি। ওরে বাবা, দোয়া করো মা জননী, হই যে নহবীর সন্তা শত্রু দমন করে মাগো, রাখব তোমার মহান গো। করো মাজন গো। ওরে বাবা, আমি আমি জান তোমাকে তো সইতে হবে। হেলি অহনা আখি জল ভগবাজনী নিবিয়ে দেহ
দোয়া করো মাধন নিগো আশীর্বাদ কর মাগো হই যেন বীরতা সকল বাধা জয়ী করে রাখব তোমার মহান গো দোয়া করো মাজন নিগো মা খাবার যে বড় খিদে পেয়েছি মা তুমি আমাকে কিছু খেতে দাও মা তাই চল বাবা আমি তোকে খেতে দেব তাই চলো মা খুদার জ্বালা যে আমি আর সহ্য করতে তাই চলো বাবা ও গোবিযোগ গোবিযোগ এমনি ভাবে যদি সকল প্রজারা রবি যোগ দিয়ে রাজদরবারে ছুটে আসে তাহলে রাজকোট একেবারে শূন্য হয়ে যাবে উঠতি বলছ কি আর করব মহারাজ যেখানে যাই সেখানে শুধু অভাব আর অভাব এই অভাব যাদের আছে চিরকাল থাকবে অভাব যাদের নেই তারা রাজকর কোথায় মন্ত্রী বলছ তারা একই সুর গাইছে মহারাজ গত দুর্ভিক্ষের ফলে নাকি ওদের নাকি ফসল বন্যা এসেছে তারপর ওরা ঠিক মতো ফসল তুলতে পারছে না এইসব অভিযোগ মহারাজ ওদের মিথ্যা অভিযোগ নিয়ে বসে থাকলে চলবে না মন্ত্রী বর্ষণ ওদের দুকাবাজ আমি শুনতে চাই না আপনি কি ভেবে দেখেছেন আজ প্রায় পাঁচ বছর যাবৎ আজ করতে আজ আদায় হচ্ছে না আজ করতে শূন্য হয়ে চলেছে আমাকে যে একটাই বলা সিংহাসনটাই হারাতে হবে মন্ত্রী বর্ষণ তবে যে আমি কোনো উপায় দেখতে পারছি না প্রধানের স্বেচ্ছায় আদেশ না দে তাহলে কি হবে যাও মুখের মুখে তা আদায় করে নিতে হবে মন্ত্রী বর্ষণ রাজগর ফাঁকি দেওয়া আমার পক্ষে মুঠেই সম্ভব নয় তাহলে দিধুর প্রজারা অবিচার করা হবে মহারাজ যারা বৎসরের পর বৎসর আমাকে ধোকা দিয়ে আসছে তাদের পিছন তাদের পর কি অভিযোগ নয় মন্ত্রী মশাই রাজস্ব আদায় করা যায় না পিতা যাই শুধু শাসন করা আমি কি বলতে চাও চিত্রবাহু যে রাজ্যের প্রজারা অনাহারে দিন পাট কাটাচ্ছে তাদেরকে চাবুকের পর চাবুক মারলে তারা তো সহ্য করতে পারবে না আপনি তাদের প্রতি শান্তি ভূষিত করে দেন তাহলে আপনার প্রতি মহান খোদা তাআলা শান্তি ভূষিত করে দেবে তোমা কি বলতে চাও এই রাজ্যের প্রজারা অসহায় আত্মজীবন যাপন করছে মাঠে ফসল ফলাতে পারছে না যখন তাদের দিন ভালো যাবে মাঠে ফসল ফলাতে পারবে অনায়াসে আপনার রাজকোষে এসে রাজত্ব দিয়ে যাবে জনাব তোমার চুক্তি নবাব সাহেব কার্যে সিংহাসনটা হারাইতে হবে মহারাজ পারবেন না মন্ত্রী মহাশয় অন্যয় ভাবে সিংহাসন কেড়ে নিতে পারবে না বৃহত্তর শক্তির সাথে আমার এই ক্ষুদ্র রাজ শক্তি পুরোদিন যে জয় হতে পারবে না মন্ত্রী মহাশয় ভাই নবাবদের সাথে বেইমানি না করে আমার প্রতিষ্ঠিত আমাকে যে পালন করতে হবে মন্ত্রী মহাশয় না পিতা না নবাব শক্তির ভয়ে আমি ওই নিরীহ প্রজাদেরকে ওই অন্যায়ের পথে ঠেলে দিতে পারবো না কি করবে তুমি আমি আপনার অন্যায় শাসনের বাধা হয়ে দাঁড়িবো তবু দারিদ্র তরণলে ওই নিরীহ প্রজাদের আমি অন্যায়ের পথে ঠেলে দিতে পারবো না নবাব সাহেব যে তোমার এই উদারতাকে সহ্য করবে না যুবরাজ নবাব সাহেবকে যে কিভাবে সহ্য করাতে হবে সেই কৌশল এই চিত্রবাহুর ভালো করে জানা আছে নবাব শক্তিকে তুমি পারবে প্রতিরোধ করতে নিশ্চয়ই পারবো মন্ত্রী মহাশয় নিশ্চয়ই পারবো আপনি আমাকে শুধু আশীর্বাদ করুন অলকার বেগে ছুটে যাব ওই নবাব মহলে নবাব মহলকে নবাবকে বুঝিয়ে দিব আমিও পারি আপনার কর পরাজিত করতে তারপর নবাব যদি ভালো ভালো আমার আদেশ মেনে না নেয় তাহলে আমি নবাবকে পরাজিত করে এই সমস্ত কাঞ্চনপুরকে স্বাধীন করে নিয়ে আমার এই কাঞ্চনপুরকে করবো আমি একটি স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা না না মন্ত্রী বর্ষ এই সমস্ত পুরুষের কোনো বাদ করলে আমাদের চলবে না মন্ত্রী মহাশয় ও ছেড়ে আসকর পাঠিয়ে
নবাবের সাথে আমার যে একটা সখ্য সদর করতেই হবে মন্ত্রীমহাশয়। না রাজন সাহেব, না, রাজকর আপনাকে দিতে হবে না, আর আপনার রাজাটাও খোয়াতে হবে না। কে আপনি? নবাব জাহাঙ্গীর স্যার শিবৌছালা তুমুল খা। বলুন কি আজকাল এসেছেন আজ দরবারে? আমি এখানে নবাব সর্বত্রা নিয়ে আসি নাই রাজা সাহেব, আমি এসেছি আমার নিজের বাচ্চা নিয়ে, কারণ ভবিষ্যতে আমি চাই এই গুলবাগের মসনদ। যদি এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন তাহলে আপনার এই রাজকোর হারাতে হবে না, আর রাজাও আপনাকে খোয়াতে হবে না। কিন্তু এগুলো দায় আপনাকে করা কি ঠিক ঠিক হবে? এর সাহায্য করার পিছনে রয়েছে আপনাদের বিরাট ছাত্র আজে সাহেব। আর তোর রাজা সাহেব ছাত্র খোদার নামে শপথ করে আমি বলছি, যেদিন থেকে গুলবাগের মসনদ হবে আমার, আর সেদিন থেকে আপনার স্বাধীন রাজ্য হিসাবে এই কাঞ্চননগরটা হবে আপনার রাজা সাহেব। বলুন বলুন রাজা সাহেব, আমার প্রস্তাবে রাজি? আপনার প্রতি যদি যদি সত্যি হয় তাহলে আমি আপনার কাছে সাহায্য করব। বহুত আচ্ছা রাজন সাহেব, বহুত আচ্ছা, এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম। শিবশালার কি আজকর পাঠানোর ব্যাপারে কোনো কিছু বলার আছে? জরুর আছে মন্ত্রী মশাই, জরুর আছে, আর সেই পথটাই আমি বাতলে দিচ্ছি। অতি সুজা রাজা সাহেব, সে পথটা একদম পরিষ্কার আছে রাজা সাহেব, আপনার শুধু পাঠাবেন মন্ত্রী সাহেবকে নবাব দরবারে, উনি শুধু যে বলবেন 500,000 টাকা রাজকর বর্জার যুগে শত্রুরা লুণ্ঠন করে নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজকর পাঠানো সম্ভব হয়নি। 10,000,000 টাকা লুণ্ঠন? হ্যাঁ রাজা সাহেব, তারপর যা কিছু করতে হো, ছোলে বলে কোলে কৌশলে আমি ব্যবস্থা করবো রাজা সাহেব। শিবশালা কি পারবেন সেই ব্যবস্থা করে দিতে? চরুল পারবে রাজা সাহেব, চরুল পারবে। শিবশালা খাটি মুসলমান আছে, জুটপাত কবি নেহি রাজা সাহেব। তাহলে এবার আসি রাজা সাহেব, আর যদি আমার বাতলানু পথে আপনি চলতে পারেন তাহলে দুদিন পরে আপনি এই স্বাধীন রাজ্যে হিসাবে আপনি কথাটা যেন মনে থাকে। আমাকে তাই করতে হবে মন্ত্রী মহাশয়, বাতলার উপথে আমাকে চলতে হবে, কারণ পরার্থ তার মাথায় ঘানি নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাও যে আমার অনেক ভালো, মরে যাও যে আমার অনেক ভালো। না 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 মহারাজের মতের সাথে এক কথাতে পারছি না, আমি জানি সাধুর কুমুদের থেকে শয়তানের কুমুদটি অনেক ভালো। বাবা যে কোন সকালে বেরিয়ে গেছে, এখনো বাড়িতে ফেরেনি,
আবারও পূজার সময় হয়ে গেছে, বাবাটা যে কিনা কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, আমি না পূজাটা শেষ করেই আসি। ও হ্যালো, দাঁড়াও সুন্দরী। আপনি আমাকে তুমি চিনতে পারছো না? আমি হলাম সাইথা শিবউ ছালা তুমুল খা। বেশ বলুন, কি বলতে চান? আমার পূজার সময় হয়ে গেছে। এত আমি বুঝলাম, তোমার নাম কি বিবেজান? আমার নাম রেখা। বহু তো আচ্ছা, তোমার পিতার নাম? সীতারাম। ও সীতানাথ, হ্যালো। তুমি তাহলে পন্টি সাহেবের মেয়ে? আচ্ছা হওয়া সুন্দরী, আমি তাহলে ঠিক জায়গায় এসে পড়েছি। তাহলে তোমার বাবা কোথায়? বলতে পারছি না বাবা কোথায় গেছে। বাবাকে আপনার তাকে কি প্রয়োজন? আচ্ছা সুন্দরী, নবাব শিবউ ছালার সাথে সীতানাথের প্রয়োজন। আপনার কথাগুলো ঠিক আমি বুঝতে পারলাম না। পারবে সুন্দরী, তুমি পারবে, তুমি দুদিন পরে ঠিক হয়ে বুঝতে পারবে। হ্যালো, যখন তোমার এই মূল্য কুঠি অট্টলিখায় পরিণত হবে তখনই তুমি কিছু সুন্দরী। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই না মানে না মানে আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি খেলাও সুন্দরী। সেটা তো পানি দান করা মানুষেরই কর্ম। আপনি এখানে দাঁড়ান, আমি ঠাকুর ঘরে পুজো করে আপনার জন্য। সুন্দরী রেখা, তোমার রূপে আমার আগুন ধরে গেছে। এমন সুন্দরী আর কোনোদিন আমি দেখিনি। যাক, এখন তোমার বাবা আছে, তোমাকে আমার বেশি প্রয়োজন সুন্দরী। এই নিন আপনার জল। এনেছ সুন্দরী? ছেড়ে দেবার জন্যই তো তোকে এনে নিচ্ছি। তোমার রূপ আমার আগুন ধরে দিয়েছে সুন্দরী। আমাদের কার একবার আক্রোশ করবে না, আমাকে যেতে দাও বলছি, নইলে আমি চিৎকার করে লোক জড়া করবো। চিৎকার করবে? চলো আমার সঙ্গে। বলছি তো আমি যাবো না। যাবে না? না যাবে না। কে কোথায় আছো আমাকে বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও, কে আমাকে বাঁচাও। চিৎকার করলে এই তরুয়াল খানা আমি তোর অমল বর্ষিয়ে দেব। হুঁশিয়ার রম্পট, ওকে ছেড়ে দে বলছি, হইলে তোর জীবনটাই হারাতে হবে। তোর জম
চিত্রবাহু। হ্যাঁ হ্যাঁ আমি চিত্রবাহু তোর জম। তোর এত সাহস, অবল নারীর ইজ্জত নিয়ে লুণ্ঠন করতে পেরেছিস, আজ তোর রক্ষা নাই শয়তান। তবে আয় শয়তান, আয় তবে শয়তান। তোমার চিত্রবাহু তোমার মতো কাপুরুষকে ভীত করার জন্য সব যন্ত্র ব্যবস্থা করে নিয়েই মাঠে নামছে। এবার ইচ্ছা করলে আমি তোমার জীবনের নীলাটা শেষ করে দিতে পারি, তবে তবে তা আজ করলাম না। ভবিষ্যতে যদি আমার রাজপ্রসাদে এসে অবলা নারীর নির্যাতন নিয়ে লুণ্ঠন খেলতে আসিস, সেদিন তোকে আর জ্যান্ত প্রাসাদে ফেরত যেতে দেবো না। তাই যাচ্ছে, আমিও ছিব শালা তুমল খা, এর বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম। আরে যা যা কুমার, এ সময় আমি না এলে ওই শয়তান হয়তো তোমাকে হরণ করে নিয়ে যেত, তাই না রেখা? তাই তো, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, সে ভাষা খুঁজে আমি পাচ্ছি না, আমি বিশ্বাস করি না কুমার। এই তো আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমার জীবন থাকতে আমি তোমাকে কোনোদিন ভুলবো না কুমার। এ তো আমার পরম সৌভাগ্য। ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমারও লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমারও লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। মেলেছে নয়ন হাজার একজন, তুমি যে আমার ফুলের কলি, মেলেছে নয়ন হাজার একজন, তুমি যে আমার ফুলের কলি, জীবন যাবে হাসিয়া হাসিয়া তুমি আরো কাছে তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া।
কষ্ট দিলে
হলো এই মহিলারা যারা আছেন সবাই চলে যান তার বাড়িতে চলে যান এই কোনো কথা নয় না শুনে শাসন বারো Thank you.
হবে আমার শেষ পূজা পড়া। কিসের পূজা? কো আমার বাপজান তার কন্যার সুখের জন্য আপনাকে এমন হাটে সুবেদার বলে নিযুক্ত করেছিলেন। বাপজান যাচাই করলেন না যে আপনি তার যোগ্য কিনা। হুশিয়ার কজলি, আর একবার এই কথা উচ্চারণ করলে আমি এই চাবুক মেরে সুজা করে দিব। আর আপনি যদি আর একটা কথা বলুন। ঠিক, আমিও জানতে চাই কেসা হিম্মত তোমার, বলো সুবিধার বৈরম থাকে অপমান করার সাহস কোথায় পেয়েছ? বলবে তবে আজ নয় দুরুজ বাদে। তুমি আবার কি বলতেছো সৌগত আলী? বলতে নয় দেখতে। কি দেখতে এসেছো? মানুষ কি কশ্মীর বাচ্চা? খামুশ কশ্মীর বাচ্চা। চুপ শয়তানের বাচ্চা, তোর গর্জন কে আর এই সেনাপতি সৌগত আলী ভয় করে না? তোমারই জানোয়ার। খামুশ বেয়াদবের বাচ্চা, আর একটা চাবুকের খাম আর উপর পড়লে এই পিস্তলে গুলোতে তোর মাথাটা উড়িয়ে দেবো। চলে আসুন বেগম সাহেবা, এই খেপা জানোয়ারের সামনে থাকলেই আপনাকে বারবার আক্রমণ করতে পারে। শৌকত আলী, শৌকত আর তোমার চাকরের দস্যু নয় শয়তানি, সে আজ তোমার চাকরি ছেড়ে চলে যাচ্ছে। এই শৌকত আলী আবার আসবে তোমার প্রাসাদে, সেই দিন এই শৌকত আলী তোমার গর্দানটা কেটে নিয়ে যাবে। চলে আসুন বেগম সাহেবা। যাবো শঙ্কর যাবো, তবে যাবার আগে এই হজ্জতকে আমি একটি কথা জানিয়ে দিতে চাই। আমি চাই আগুনে জ্বলে পুড়ে মরছি, একদিন তুমি পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। চলে আসুন বেগম সাহেবার। আমি সুবেদার বৈরম খা, শাস্তির দায়ে পিছেলে চলবে না। শক্তিশালীর খেয়ালিপনাকে আমি আর কোনো ভাবে মেনে নিতে পারছি না। বিবালচ্ছ তা হই না জাহাপনা, বলছিলাম কি শেষবারের মতো পাঁচ বছরে যাবত ওই কাঞ্চনপুর থেকে কোনো রাস করে পাওয়া যাচ্ছে না, এরপরেও কি আমাকে ধৈর্য ধরতে বলেছ? তা হই না জাহাপনা, বলছিলাম কি শেষবারের মতো না হয় আপনার বাত্রা নিয়ে ছুটে যাব, রাজা শক্তি সেনের সাথে বুঝা পড়া করে নিব। কেন আজ পাঁচ বছর যাবৎ খাজনা আদায় করা হয় না? তুমি নবাবের দেওয়া, আমি জানি এ তোমার কর্তব্য, তবু বারবার সেই মানের সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন মনে করছে না বিমলক্ষ। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি, রাজা শক্তি সেন আমাকে শুধু ধোকা দিয়েই চলছে, তাই আমাকে শক্তি সেনের প্রতারণা আজ আমাকে উত্তেজিত করে তুলছে, তাই আমি তাকে উপযুক্ত শাস্তি দেবো। এই জন্য তো আমি নবাব দরবারে ছুটে এসেছি জাহাপনা। এখন তো বিমলক্ষ রাজা শক্তি সেন পত্রে কি লেখা আছে? মাননীয় নবাব সাহেব, জানি আমার প্রতি খুবই আপনি অত্যাচারিত, তবুও বলতে বাধ্য হচ্ছি
কিছুদিন পূর্বে 500,000 টাকা রাজ করে দিয়ে মন্ত্রী বজ্র যোগে মন্ত্রী মশাইকে পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভিক্ষের জন্যে আপনার দরবারে সে টাকা পৌঁছে নেই। কারণ ইতি রাজা শক্তি সেন আমিও তাই ভাবছি, নবম সৈয়দকার শাসন আমলে এত জলদস্যুর এত সাহস কোথায় পেল? নবাব বাহাদুর, এ কথা আপনি বিশ্বাস করবেন না, সেই জন্য আমি নিজেই আসিছি আপনার সম্মুখে। আপনার বিশ্বাস করুন নবাব বাহাদুর, জলদস্যুরা দুদিন থেকে বজ্রতে এমনভাবে আক্রমণ করে আসছে যার গতি শক্তিকে আমার সৈন্যরা প্রতিরোধ করতে পারছে না। অসম্ভব, এ সম্পূর্ণ রাজা শক্তিশালের চক্রান্ত। মহারাজ, যে দুর্ঘটনাকে আপনি চক্রান্ত বলে মনে করছেন সেটা সত্য হতে পারে মহারাজ। আমি বিশ্বাস সূত্রে জানতে পারলাম জিন্দা পাহাড়ের নদীগুলোকে জলদস্যুদের লুটপাট দিন দিন বেড়ে যাচ্ছে। রাজা শক্তি মহাশয় তাকে সত্যি ঝাপড়া, এ সম্পূর্ণ সত্যি। আমার মনে হয় এ সম্পূর্ণ তর্জন্ত করে উচিত। ঝাপড়া যেখানে চিন্তাযুক্ত সেখানে তোমার কথা বলা উচিত নয়। নবাবের দেওয়ালে বলেই তো আপনাকে বলতে বাধ্য হচ্ছি। তুমি নির্ভুল, তাই তো তুমি নবাবের উপর দিয়ে কথা বলছ। শান্ত হও তুমুল খাস, এত সহজে উত্তেজিত হলে রাজকার্য পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার কৌশল নেবেন না মহারাজ। কান মন্ত্রী মহাশয়, হাবুরা অচিরে আমি এই ঘটনা তদন্তের ব্যাপারে তুমুল খাকে পাঠিয়েছি। তারপরে জাহাপনার আদেশ পেলে সে তদন্ত করার দায়িত্ব নিতে পারি। এই মুহূর্তে আমি ছুটে যাব কাঞ্চননগরে। পারবে তুমি তুমুল খা এই ব্যাপারে সঠিক কি তদন্ত চালাতে? খুদার মেহরবানিতে এই কাজটি তেমন কঠিন বলে মনে করছি না। শোনোরে মন্ত্রী মহাশয়, আপনি কে রাজা শক্তি সেনকে বলবেন অচিরেই আমি এই ঘটনা তদন্তের ব্যাপারে তুমুল খাকে ওই কাঞ্চন নগরে পাঠাবার ব্যবস্থা করেছি, সে যেন তুমুল খার প্রত্যেকটি কাজে সাহায্য সহযোগিতা করে কৃতিত্বের পরিচয় দেয়। আপনার আদেশ আমার শিরোধার্য জনাব বাহাদুর। তার পাশাতে আমি ফিরে গিয়ে তাই বলবো। এবার তুমি যাও তুমুল খা, বিমানক্ষয় তোমার যাওয়ার পথ ব্যবস্থা করে দেবে। ঠিক আছে জাহাপনা, তবে আমিও আপনাকে বলে যাচ্ছি যদি এই ঘটনা সত্য বলে প্রমাণিত হয়, যদি সেই জলদস্যুদের সন্ধান করতে পারি, তাহলে সেই কাফের গুলোকে আমি দুনিয়ার বুক থেকে আমার মনে হয় ওই কাঞ্চন নগরের একটি ষড়যন্ত্রের অঙ্কুর গজাচ্ছে, সেই অঙ্কুর গলে সমূলে ধ্বংস করতে না পারলে সমস্ত গুলবাগের মাঝেই অঙ্কুরের বীজ ছড়াতে পারে।
এনি আপনাকে আর ভাবতে হবে না, যাবো না। শিবশালা তমলেখার উপর বিশ্বাস করে আমি আর ঘরে বসে থাকবো না, যে যা বলুক না কেন আমিও যাব সেই ঘটনা তদন্ত করতে। যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কাফেরগুলোকে ধরে নেই গুলবাগ মস্তাদের সমাধি দেব। ও খোদা, আমার মনে হয় ওই উচ্ছল আকাশটাতে এক জমাঠি বাদাম এক জমেছে, হয়তো হয়তো এখনই বৃষ্টিপাত ঘটতে পারে। আমিও নবাবু জাহাঙ্গীর শাহ, যতই মেঘ চমুক না কেন এক ফিটা চড়তে দেব না। বাপজান বাপজান, এ জিনাত, এ বাপজান, কি হলো জিনাত? তোকে দেখে মনে হচ্ছে সতে দুঃখে জর্জরিতা। আপনার অনুমান মিথ্য নয় বাপজান, অত্যাচারী কষাগীতে জর্জরিত হয়ে আমি স্বামী ছেড়ে আমি আপনার কাছে চলে এসেছি। কেন, তুমুল খার অপরাধ? একটা কাজকে হীরা ভেবে তার হাতে আই যে আপনি আমাকে তুলে দিয়েছেন। জিনা, হ্যাঁ বাপজান, সুবেদারি পদ পাওয়ার পর থেকে সোনার বাইজি নিয়ে দিন রাত মজগুল থাকে। সামান্য ভিখারির বাচ্চা, তার এত বড় সাহস, তাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নে আমার নিজ কন্যাকে তার হাতে তুলে দিয়ে সুবেদারি পদে নিযুক্ত করেছি, সে নাকি আমার সাথে বেইমানি করলো। আমি আমি এবার সেই কসবির বাচ্চাকে উপযুক্ত শাস্তি দেব। আরে আরে, ও বুঝি আমার দাদু ভাই। বাপজান, সেই শয়তানকে ও জীবনেও যে আধার নেমে আসবে বাপজান, আমি আমি ওকে কি করে রক্ষা করব বাপজান? না রে দাদু ভাই, আমি যে তোকে আধারে হারিয়ে যেতে দেবো না, কারণ তুই জলি হলি আমার এই গুলবাগের উত্তরাধিকারী। দাদু, হ্যাঁ দাদু ভাই, পারবে না, পারবে না দাদু ভাই এই রাজ্য পরিচালনা করতে? নিশ্চয় পারবো দাদু জান, তুমি দেখে নিও আমি নবাব হলো না, আমার আব্বুর মতো সব শয়তানিগুলোকে আমি আগে জবাই করব। তাই করতে হবে মাছুতে, তাই করতে হবে। আমি না, আমি না তোকে বড় যোদ্ধা হিসেবে করে দাদু জান, যেন যেন তোর সাথে কেউ যুদ্ধ করতে জয়ী না হতে পারে। সত্যি দাদু, আমি যুদ্ধ শিখব। হবি রে হবি, নবাব জাহাঙ্গীর স্যার দাদু হয়ে যুদ্ধ হবি না। আমি আমি আজই তোকে গুরুজির হাতে তুলে দেব। কেন জানো, তোকে একই বড় যোদ্ধা হিসেবে করে তুলে। আমি তাই করব দাদু, আমি যুদ্ধ শিখবো, নবাব হব, তারপর শত্রুদেরকে আমি সমূলে ধ্বংস করব। সাব্বাস দাদু ভাই, সাব্বাস দাদু যা। এই তো আমি চাই, কারণ চলো জিনাত, দাদু ভাইয়ের মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে তাকে রাশি প্রাসাদে নিয়ে চলো। তাই চলো। বাংশে আমার সব বাংশে, প্রেমের বন্ধন ভাঙছে আমার সংসার ভাঙছে, তাই তো আজ আমি সর্বহারা, পথে পথে গুইরে বেড়াইতাছি, তবু তবু আমার প্রিয়সী মমতার খোঁজ পাইতেছি না। বুঝেছি আমার মমতা হয়তো, আমার মমতা হয়তো বাচ্চা নাই, কিন্তু
কিন্তু তার তার কবরটা কোন দিকে আমি আমি তাও তো খুঁজে পাইতাছি না পামুনা আরে আরে আমি আর কোনোদিন খুঁজে পাবো না সে সে চইলা গেছে অনেক অনেক দূরে চইলা গেছে দাঁড়াও দাঁড়াও মমতা আমি আমিও তোমার কাছে আইতাছি মমতা দাঁড়াও মমতা আমিও সাজান ভাই মমতা কে সাজান ভাই তুমি তুমি কেড়া আমি আমি রেখা রেখা তাহলে তাহলে তুই কইতে পারিস তাজমহলটা কোন দিকে আমি আমি সেই তাজমহলটা একবার দেখবো চাই বল বল না বল না তাজমহলটা কোন দিকে তাজমহল এসব তুমি কি বলছো সাজান ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝেছি মানে আমার মমতার কবরটা কোন দিকে তাও তুই বলতে পারছিস না বুঝেছি সব কিছু হারিয়ে তুমি আজ পাগল হয়ে গেছো পাগল হয়েছি আমি পাগল হয়েছি তুই তুই ঠিক করছিস কিন্তু কিন্তু আমাকে পাগল বানিয়েছে কেনা কে বানিয়েছে যারা যারা আমাকে পাগল বানিয়েছে তাদের কি তাদের কি শাস্তি হইব না আমি কি তাদের শাস্তিটা দেখে যেতে পারব না পারবে সাজান ভাই পারবে নিশ্চয়ই পারবে জানিস জানিস রেখা আজ তিন দিন ধরা আজ তিন দিন ধরে আমি কিছুই খাই না তবু তবু কেউ আমাকে খেতে দেয় না আর আর দিব কেনা আজ আমার আজ আমার কিছুই নেই আমার আমার সব শেষ সাজান ভাই আমার সব শেষ সাজান ভাই এ দেখো না আমি পূজার প্রসাদ নিয়ে এসেছি তুমি খাবে প্রসাদ আর আর তা আর তা খাওয়া যাবে না কেন আমার আমার না আমার না বড্ড বড্ড খিদা খিদা পেয়েছে দে দে ঠিক আছে সাজান ভাই এই নাও তুমি খাও রেখা তুই একটা এত সাহস তোর তুই একটা হিন্দুর মেয়ে হয়ে তুই মুসলমানের মুখে প্রসাদ তুলে দিচ্ছে আমার সর্বশান্ত সব শেষ হয়ে গেছে ধর্ম কর্ম সব রসাতলে ডুবিয়ে ধর্ম কর্ম শেষ হয়ে যাবে কেন অহল্লা তুলে দিয়েছিল ওই ভক্ত তার অহল্লা তুলে দিয়েছিল তাকে পতিত হয়ে হতে হয়েছিল আমি করব হাজার বার করব আমি তোকে আমি তোকে এক ঘোড়া করে দেবো সমাজপতি আমি সমাজের সমাজপতি সমাজ কিসের সমাজ সমাজে মানুষ হয়ে মানুষের অপরাধ হয় তাহলে মানি আমি এই সমাজ বলিস কে হত ছাই বলিস কি একারে পিটিয়ে বিন্দমন ধরিয়ে দেব না 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 পণ্ডিত মশাই ওর কোন দুষ্ট আমি আমি ওরে কইছিলাম ওকে ওকে আপনি ক্ষমা করে দিন পণ্ডিত মশাই এই তোর কত বড় সাহস আর সাজন কত বড় সাহস তোকে ঢুকিয়ে বৃন্দাবন ধরিয়া
সাজন ভাই বাবা ও যে পাগল এই তোর পাগলের কুষ্টি খাদায় রে বাবা পাগল বলেই তো নিজের স্ত্রীকে হারিয়ে আমার মেয়ের সাথে ফষ্টি নষ্টি বাবা একই বলছো হ্যাঁ হ্যাঁ বলেছি হাতান হাতান পণ্ডিত বসাই আর একবার এ কথা উচ্চারণ করলে আমি আমি আপনার চিপেটে ছিব হাতান এ আমার সাথে অত্যাচারী অসহ্যকারী আমি সহ্য করব না হ্যাঁ বাবা শান্ত হও তো তুমি এখন একটু শান্ত হও এসব আর আমার ভালো লাগে না চুপ কর শয়তানি চুপ ওর জন্য তোর এত মাথা ব্যথা কেন হবে হবে না সে তো আজ সব কিছু পেয়েও সর্বহারা কে দরদ করত চলে আর যদি কোনো দিন এই পাগল ছাগলের সঙ্গে চলাফেরা করতে দেখি তাহলে তোকে দুনিয়াত মানুষ নাই দুনিয়াটাই জানুয়ারে ভরে গেছে দুনিয়াটাই জানুয়ারে ভরে গেছে আমাকে দেখার মতো মানুষ নাই দুনিয়ার সকলে জানুয়ার হয়ে গেছে দুনিয়ার সকলে জানুয়ার হয়ে গেছে